তো সবাইকে শুভেচ্ছা আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আর আজকে আমাদের এটা হচ্ছে পিআইসি 16F A77 এর একটি শেষ ভিডিও বলা যায়। এরপরে আমরা অন্য মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করবো, যেটা আমাদের সিলেবাসে যেই পর্যন্ত আছে আমরা সেই পর্যন্তই দেখবো আর কি। তো আজকে আমাদের প্রোগ্রামটি হচ্ছে মূলত এডিসি নিয়ে, অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। অ্যানালগ ইনপুটকে আউটপুটকে ডিজিটাল দেখাবে। প্রথমে আমি আমার ফাইলগুলো ওপেন করি, আর এইটা ওপেন করার জন্য এতদিন আমরা MPLAB দিয়ে ওপেন করছিলাম, তো আজকে আমরা আরেকটি নতুন প্রোগ্রামের মাধ্যমে ওপেন করব, যেটা হচ্ছে মিক্রোসি প্রো মাধ্যমে। তো মিক্রোসি প্রো আমি প্রথম দিকেই বলছিলাম যে এটাও আমাদের দরকার, সবসময় যে একই সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। তো আমরা এখন মিক্রোসির মাধ্যমে এই প্রজেক্টটি ওপেন করি। মিক্রোসিতে একটা যা সুবিধা আছে সেটা হচ্ছে কি, যে বেসিক প্রাইমারি লাইব্রেরিগুলো এগুলো প্রি ইনস্টল করা থাকে, আর MPLAB-এ ম্যানুয়ালি অ্যাড করতে হয়। তো আমি আমার এটা ওপেন করিনি, যেহেতু এডিসি একটা জটিল প্রোগ্রাম হলেও এটি কিছু কিছু প্রাইমারি লাইব্রেরি থাকার কারণে প্রোগ্রামটি অনেক ছোট হয়ে গেছে। তো এটা ওপেন হচ্ছে, এটাও মূলত নতুন একটা সফটওয়্যারই বলা যায় আপনাদের সাপেক্ষে। তো এর ইন্টারফেসটা অনেকটা এরকম। তো দেখুন এখানে কোনো আমার সাইট ফাইল নাই, তো এখানে এরকম কমেন্টে দেওয়া আছে যে কোনটা কী কাজ করবে আর কতটা ডিলে থাকবে সেই রিলেটেড। এখানে ইংলিশেই লেখা আছে, আপনারা দেখতে পারতেছেন। যেমন এখানে এক্সপ্লোরেশনে আপনারা যখন দেখবেন তখন দেখবেন যে এখানে কোনো সাইড লাইব্রেরি বা কোনো কিছুই নাই, মূলত একটি মেইন সি ফাইলের মাধ্যমে আমরা এটি রেডি করব। যেমন এখানে দেখুন আমার মেইন সি ফাইল আছে আর কিছু অ্যাসেম্বলি ফাইল আছে যেগুলো মূলত কম্পাইলের শেষে ক্রিয়েট হয়। তো এটি খুবই স্বল্প জায়গায় দখল করবে, তো এইভাবে আমি এখন এটাকে বিল্ড করে নেব। তো আমি যেভাবে যে গেছি আপনারা এইভাবে দেখুন। আর এখানে এসে আমার স্ট্যাটাস, এখানে দেখা হবে যে বিল্ডে কোনো ইস্যু আছে কি না। তো দেখা যাচ্ছে যে আমার এটি কম্পাইল সম্পূর্ণ হয়েছে, যদি কোনো ইরর থাকতো তাহলে কম্পাইল হতো না আর ইরর জেনারেট হতো, ইরর লগ আসতো, যেহেতু আমার এখানে কমপ্লিট আসছে। দেখতেই পাচ্ছেন আমার এখানে লিস্টিং যে হেক্স ফাইলগুলোগুলো আপডেট হয়ে গেছে। এখন আমি সিমুলেট করব আপনাদের সামনে। তো এই যে ডিজিটাল যে প্রোগ্রামটা, এটা মূলত MSB টু LSB, LSB টু MSB, এভাবে মূলত একটা একটা করে বিট অ্যাডিক করতে থাকবে, আর আমাদের যে ডিজিটাল অ্যানালগ টু ডিজিটাল ভ্যালু এটা বোঝা যাবে। তো আমি এখানে 10টি LED-র মাধ্যমে একটি স্কেল বানাইছি, যেটি মূলত বাইনারি আউটপুটের মাধ্যমে আমার ভ্যালু শো করবে। আমি এটাকে একটু অ্যালাইন করে নিই আপনাদের দেখার সুবিধার্থে। সবগুলো LED আমি আমার নির্দিষ্ট রেঞ্জের রেজিস্ট্যান্স দ্বারা কানেক্ট করছি সিমুলেট করার জন্য, আর সবগুলো LED-র রং হচ্ছে হলুদ। তো আমি হেক্স কোডটা আপলোড করি। তো ADC প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডাটা ইনপুট নিয়ে আউটপুটে প্রদর্শনের জন্য ব্যবহার করতে পারি, যেমন ওয়াটার লেভেল ইন্ডিকেটর, পালস ইন্ডিকেটর, হার্টবিট মেজারমেন্ট, এগুলো এসব প্রজেক্ট এর মাধ্যমে করা যায়। এইটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। তো দাঁড়ান এটাকে একটু ভালো করে অ্যালাইনমেন্ট করি। এখন আমি এখানে ভেরিয়েবলের মান যখন চেঞ্জ করব, আমার LED-র মানটা LSB টু MSB, অর্থাৎ LSB অ্যাড হতে হতে একটি বড় MSB ক্রিয়েট হতে থাকবে, যেভাবে আমরা বাইনারিতে অঙ্ক হিসাব করি, অর্থাৎ 1 আর 1 যোগ হয়ে হয় 10, আর 10 মানে হচ্ছে 2 বা 10 মানে হচ্ছে 2। তো এই সর্বোচ্চ থাকলে এরকম 1111111 আসবে, আর আমি তখন আস্তে আস্তে কমাবো 1010, এভাবে করতে 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 সবগুলো LED অফ হয়ে যাবে। তো এটি ছিল মূলত ADC ইন্টারফেসের মূলনীতি। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।